আমি একটা রবীন্দ্রসঙ্গীত গান করেছিলাম সেখানেও আমার উচ্চারণে ভুল হয়েছিল আর তোমরা সেটা ধরিয়ে দিয়েছিলে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি কি বলতো মানে কোনোদিন গান গানঠান শিখিনি তো তো ওই একটু শুনি ঠিক আছে তারপরে লিখে করারও চেষ্টা করি কিন্তু ওই যে অভ্যাস অভ্যাসের দাস মানে ভুল হয়ে যায় আর কি বুঝতে পেরেছো তো দেখো বড় বড় কিন্তু গান গাইতে গেলে ভুল করে বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত হিন্দি কিংবা একটা আধুনিক গান গাইতে গেলে ততটা কিন্তু বুক কাঁপে না যতটা কাঁপে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো টুকলিও কিন্তু গান গাইতে গাইতে ভয় যার কারণে ভুল লাইন না করে করে দিল কিন্তু টুকলির কাছ থেকে তো এটা আশা করা যায় না টুকলি নিজেই বলেছে যে গানের এত ইয়ার পর্যন্ত করেছে খুব ভালো গান গাইতো মানছি গলা খারাপ হতেই পারে কিন্তু গানের লাইনগুলো ভুল হওয়ার কথা না কারণ সে গান শিখেছে এবং তার উচ্চারণও ভুল হবে না আমার মতন কারণ সে গান শিখেছে গানের স্কেলগুলো ঠিক আছে গলা খারাপ ঠিক আছে কিন্তু গানের স্কেল গান এগুলো তো ঠিক হবে যাই হোক কিছু দর্শক বন্ধুদের আমার উপরে খুব ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে আমি নিজেই বুঝতে পারলাম না কেন এত ক্ষোভ বিক্ষোভ তৈরি হলো কেন কিসের জন্য বুঝতেই পারলাম না তারপরে বুঝলাম যে আমি নাকি অপরাধ করে ফেলেছি আমার দর্শকদের জন্য আমি কিছু বলিনি তোমাদেরকে সত্যি মনে হয় আমি কিছু বলিনি ভিডিওগুলো তো তোমরা সবটাই দেখো তারপরেও এত রাগ আমি তো বলেছি যে যিনি বলেছেন আশি বছরের বৃদ্ধা মহিলা এই কাজটি করেছে আমি তো বলেছি তাহলে থানায় চলে যেতে তাহলে তো এটা খুঁজতে সুবিধা তাহলে আমি দর্শকদের মান রাখলাম না কোন জায়গা থেকে আমি তো দর্শকদের মান রাখলাম এবং হাত জোড় করেও ক্ষমা চাইলাম তারপরেও তোমাদের এত রাগ রাখো কি করব বলো তাই না তোমাদের বললেও তো তোমরা শুনবে না তোমরা তো রাখো কেউ কিছু মেটানোর নয় তোমরা তোমাদের জায়গায় ঠিক থাকবে আর আমি তো ক্ষমা চাইলাম ঠিক আছে তো যাই হোক তোমরা যা ভালো বুঝছো তাই করো আমার সম্পর্কে ঠিক আছে কি বলবো বলো খারাপ লাগে যে যা না তাকে সবটা সময় ভালোবাসতে লাগে 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 খারাপ সময়ও পাশে থাকতে বলতে যে তোমার এই জায়গাটা ভুল আর সেই ভুলটা তোমরা বলেছ অথচ আমি সেই জায়গাটা ঠিক করিনি সেটা না মানুষ মাত্র ভুল হতেই পারে আজকে হয়তো তোমরা আমাকে ভুল ভেবে বা আমার উপর অভিমান করে চলে যাচ্ছ ঠিক আছে তোমরাও ভাববে তোমাদের জীবনেও যদি তোমাদের এরকম ভুল হয় তোমাদের কাছের মানুষ যদি তোমাদের সাথে ঠিক সেম কাজটা করে কিছু না বলে নীরবে চলে যায় তোমাদেরও কিন্তু খারাপ লাগবে নীরবতা এমন একটা জিনিস যেটা নীরবতা সব মুখে বলা দশটা বাজে কথার থেকে নীরবে সরে যাওয়া সব থেকে কষ্টদায়ক বেদনাদায়ক তোমরা বোজদার আর এরকম না অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করে তাদের কোনো দেয় না তাদের সাথে কোনো রকম বন্ধুত্বপূর্ণ সম্পূর্ণ করে না ঠিক আছে শুধু তাদের সাথে যাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ সেই রকম ভিউার্সদের সাথে শুধু তারা বক্তব্য রাখে আমি কিন্তু সেরকম কারোর সাথে রাখিও না আর সবার সাথে সমান তালে তোমাদের সাথে কথা বলি তারপরেও যদি তোমাদের আমার উপরে অভিমান হয় সে অভিমান তোমাদের বাড়ির ঠিকানা তো আমি জানি না যে গিয়ে গিয়ে হাত জোর করে করে তোমাদের ডেকে নিয়ে আসবো তারপরেও কিছু ক্রিয়েটাররা আছে এদের জন্য আমাকে ভুল বুঝছে আমাকে কি বলছে বলো কি বলবো বলো তোমাদের হয়তো সময়ের সাথে সাথে তোমাদের পছন্দটাও হয়তো বদলে যেতে পারে তোমাদের অবদান তো আমি কখনো অস্বীকার করিনি তোমাদের কখনো অসম্মান করেছি বলে আমার মনে হয় না তারপরেও তোমরা আমাকে ভুল বুঝছো যাই হোক এনিওয়েস তো বললাম এবার তোমাদের মতামত তোমাদের মতামতের উপরে তো আমার হাত নেই করো যাই হোক টুকলি বলছে এই রাস্তাটা সেই চার বছর এই রাস্তা দিয়ে যেতেছে মানে যাতায়াত করছে মানে শ্বশুর বাড়ির রাস্তাটা কিন্তু দেখাতে পারছে না এই দেখো এই বাড়ি দেখাতে পারছে না খারাপও লাগে কিভাবে দেখায় কে জানে এই রাস্তা দিয়ে চার বছর ধরে যাতায়াত করেছি এই সেই রাস্তা এই রাস্তা এই রাস্তা আমাকে যদি কেউ তাড়িয়ে দেয় না আমি কি বলবো সেই জায়গাটা থেকে দশ হাত দূরে সেই দিকে আমি কোনোদিন মুখই মারবো না মুখই মারবো না ঠিক আছে আমি এরকম একজন তো যাই হোক তারপরে মেন রাস্তায় গিয়ে দেখাবে তো যাই হোক কাজের লোক এসে গেছে দেখিয়ে দিয়েছে বাবার ও বামন খাবার মানে খাবারের সাথে ওষুধও করে প্যাক নিজে হারে কেটে নিবি সেটাও কি বইয়ের উপরে নির্ভরশীল মানে বউ মানে টুকলি তো ডাল্লি তো ডাল্লির উপরে নির্ভরশীল ওষুধটা তো নিজের ওষুধ নিজের খেতে হবে সেটাও কি খাইয়ে দিতে হবে আহ গুজু 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 আলো আর হুম রোম্যান্টিক হাও রোম্যান্টিক 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 ভালোবাসা তারপরে সেই সবজি আলায় ছেলেটি মানে যে সবজি বিক্রি করে তো সেই ছেলেটি সবজি দিল শাক দিতে নো শাক বল নিয়ে বুড়ো শাক টুরো শাক সব হাও কথা শাক নিলে শাক কাটতে শাক বাঁচতে তারপরে চপ করতে অনেকটা সময় চলে যায় সেই সময়টা টুকলির নেই আর ধৈর্যও লাগে সেই ধৈর্যটা নেই তাই টুকলি দেখাল আলু পটলের রেসিপি পনির ভাপার রেসিপিটা দেখালো না এর আগে আমরা অনেকবারই দেখেছি তো এই হচ্ছে টুকলির বারে নিরামিষ বারে এই হচ্ছে টুকলির রান্না বান্না এবং টুকলি আমি যেহেতু ফোকটে ফুল কেনার কথা বলি টুকলি বলে দিলে এখন না সেইভাবে ফুল ফুটছে না তাই এখন তো টগর ফুলের খুব সিজন টগর ফুল ফুটছে সবার কাছে জবা ফুল ফুটছে ফুল ফুটছে না কি বলছো ওই ফিতে ফুল করার কথা বলি তার জন্য না যে ফুলগুলো দোপাটি না ওটাকে কি বলে চাপা ফুল না দোপাটি বলে দোপাটি বোধহয় বলে দোপাটি বোধহয় বলে ওই ফুলগুলোকে হ্যাঁ ওগুলো কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় ওগুলো গ্রামের দিকে গাছও হয় আমার ঠাকুমাবাড়ি বাড়ি ওই গাছটা ছিল যাই হোক বিভিন্ন কালারের ছিল লাল গোলাপি সাদা তিনটে কালার ছিল আমার জেঠু লাগি লাগাতো তো যাই হোক ওটা দোপাটি গাছ ওগুলো কিন্তু ওই ফুলগুলোর আমাদের এই চত্বর অতটা সেইভাবে দেখতে পাওয়া যায় না তবে হ্যাঁ মার্কেটে কিনতে পাওয়া যায় কিন্তু মার্কেটে তো বেলপাতা ফেলপাতাও পাওয়া যায় যাই হোক তো টুকলি দেখালো ফুলে মানে মিষ্টির মধ্যেও ফুলমুল দিয়ে দিয়েছে মানে একদম জাবরা সাজ সাজিয়েছে টুকলি আমার পছন্দ হয়নি ভেরি ব্যাড ভেরি ব্যাড জাবরা সাজ সাজানো হয়েছে আর কি তো যাই হোক তারপরে জামা কাপড় ভাজ করছে আর বামুন লাগাচ্ছে ব্যাটারি হ্যাঁ আর তার সাথে সাথে টুকলির ব্যাটারিও শেষ হয়ে গেছে টুকলি শোনাচ্ছে যে টুকলি কত সকালে ওঠে আমি বলেছিলাম না টুকলি রাতে ঘুমায় না দেখেছো তো টুকলি ওই সকালবেলাই ওঠে মানে কি বলবো আমি বলেছিলাম না টুকলি টুকলি নিজেই আমাকে বলেছে যে আমার পাঁচটার পরে না মানে কি বলবো পাঁচটার পরে আমি শরীর লাগতে পারি না বিছানায় আমি সেই মানে সকাল থেকেই ভাবি উঠবো উঠবো চারটে কুড়ি থেকে চল্লিশের মধ্যে আমি উঠে যাই পাঁচটার পরে আমি কোনো থাকতে পারি না আর সকাল সকাল ওই জামা জামাকাপড়গুলো কেচেছে ওগুলো বামন কেচেছে ওগুলো টুকলি কাচেই নি ঠিক আছে টুকলি কাচলে কাচাই ধোয়া ও সমস্ত ভিডিও করে দেখাতো টুকলি যে কাজগুলো করে সেগুলো ভিডিও করে করে দেখায় কিন্তু টুকলি কাচেনি তার ফলে আর দেখাতে পারিনি তারপরে হচ্ছে আইসক্রিমের কথা আচ্ছা বামন তোর তো সুগার তাহলে রোজ আইসক্রিম খাবি রোজ আইসক্রিম খাবি এটা কি ঠিক বামন হুম টুকলি কি কিনে ফিনে রেখেছে বাটার স্কচ ফচ কি সব বলছিল তো সেইটা টুকলি বলছে খাওয়া হয়নি তো বলি বামুনের তো সুয়ার এদিকে জাগারি পাউডার এগুলো এত কিছু মেনটেন করে রোজ ওজ ওকে আইসক্রিম দেওয়ার তো কোনো দরকার নেই ওকে আমপানা মানে হাতে বানানো আমপানা লেবুর জল হ্যাঁ যে তারপরে নুন চিনির জল এগুলো তো দেওয়া যেতে পারে আইসক্রিম খাইয়ে না টুকলির আবার আবিষ্কার করেছে সুগার ফ্রি আইসক্রিম যাই হোক আমি কখনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করি না আমারও একটা শখ আছে একবার সুগার ফ্রি আইসক্রিমটাকে টেস্ট করার টুকলির মুখে এটা আমি কিন্তু ফার্স্ট টাইম শুনেছি যে সুগার ফ্রি আইসক্রিমও হয় কিন্তু আমি কখনো জিজ্ঞাসা করিনি আর চন্দননগর এত বড় জায়গা নিশ্চয়ই সুগার ফ্রি আইসক্রিম পাওয়া যাবে কারণ অনেকেই বলে অরুণের দোকান নেই আমাদের এখানে কিন্তু অরুণের দোকান ভর্তি ভর্তি গলিতে গলিতে চন্দ্রনগরে কিন্তু নিউ ব্যারাকপুরে সেই মাপের নেই তাহলে নিশ্চয়ই সুগার ফ্রি আইসক্রিমটাও খুঁজলে পরে আমি কিন্তু পেয়েই যাব তো ব্লগটাকে ইন্টারেস্টিং করতে হবে বাবু ইন্টারেস্টিং করতে হবে তো যাই হোক টুকলি বেরোচ্ছে ঢুকছে এই তো টুকলির কার্যকারিতা কিন্তু টুকলি তুমি বলেছিলে পাখা আনবে সেই পাখার দেখা নাই রে পাখার দেখা নেই পাখার দেখাটা আমরা কবে দেখতে পাবো পাখা দেখার জন্য মানে অধীর আগ্রহে আমি বসে আছি কবে টুকলি পাখা আনবে সেই পাখায় হাওয়া খাবে আর আমি দেখে ঘর থেকে শান্তি বোধ করবো তো তো টুকলি নিজেই বলে দিয়েছে যে লাইভে আড্ডা হবে রবীন্দ্রসঙ্গীত হবে তো সেটা নিয়ে পরের দিন আলোচনা করব কারণ আমি টুকলি যে টাইমে লাইভ করবে তার আগেই কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেল আজকে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তার জন্য চলো সবাই ভালো থেকো লাভ ইউ অল